हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन। आज अपने देखाबो कापड़े तैरी पुतुल। पुतुलटी अपनारा खूब सहजे तैरी करते पारबेन आमारी भिडियोटी देखे। और पुतुलटी दिए शिशुदेर खेलना, चाबी रिंग, शोपिस हिसेबे व्यवहार करते पारबेन। चलुन देखे नी पुतुल तैरी करते की की मैटेरियल लागे। सीजार, पेंसिल, मापेर जोन्नो 5.5 सेंटीमीटर ओ 7.5 सेंटीमीटर शक्त कागज गोल करे केटे नियेछि। अफ ह्वाइट रंगेर कापड़, लाल रंगेर बॉलपिन कापड़ नियेछि। आपनारा चाइले जे कोनो रंगेर कापड़ निते पारेन। तुला, हलुद रंगेर उलेन सूतो चुलेर जोन्नो, आर नियेछि छुई। आरो लागबे लाल सूता, सादा सूता एवं लेस। अफ ह्वाइट कपड़टी बिछिए 5.5 सेंटीमीटर गोल शक्त कागजटी रेखे दाग दिए निब। একই ভাবে 7.5 সেন্টিমিটার গোল করে কেটে নেওয়া কাগজটি দিয়ে দাগ দিয়ে নেব। এখন দাগ দেয়া মাপ অনুযায়ী গোল করে কেটে নেব। এখন অফ হোয়াইট রঙের কাপড়টির একটু ভেতরে চারপাশে গোল করে সেলাই করে নেব, যেন সুতাটা টানলে কাপড়টা কুচকে আসে। এবং একইভাবে লাল রঙের কাপড়টি সেলাই করে নেব। এরপর এতে তুলো ভরে দেব। এবং সুতোটা টেনে বলের মতো করে নেব। এবং মুখটা সেলাই করে নেব। এরপর আরেকটি অংশেও তুলো ভরে মুখটা সেলাই করে দেব। এবার দুটি অংশ জয়েন্ট করে নেব। দেখুন পুতুলের বডি হয়ে গেছে। এবার হলুদ রঙের উলেন সুতো 4 আঙ্গুলে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচ দিয়ে নিব চুলের জন্য। তারপর পুতুলের মাথার উপর সুতোগুলো বিছিয়ে মাঝ বরাবর সেলাই করে আটকে দেব। পাশে ঝুটি বাঁধার মতো করে সুতো দিয়ে বেঁধে দিব।
এবার একটি কলম দিয়ে চোখের জন্য দুটি ফোঁটা এঁকে নিব। সাদা সুতা দিয়ে ফোঁটার উপরে একটি ছোট্ট ফোঁট তুলে নিব। কলম দিয়ে ফোঁটাগুলোকে গাঢ় করে দিব। লাল রঙের কলম দিয়ে মুখ এঁকে নিব। দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর কাপড়ের পুতুল। আমি আমার চ্যানেলে এমন আরও হাতের কাজের ভিডিও দিব, সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।